আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পাড়া নির্ধারণ করেছে শরীয়ত এবং মানুষ। বাংলাদেশের সুনামধন্য বাউল কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধু বৈষ্ণব যারা আছেন সকলে নিজ গুণী ক্ষমাশীলতা শিখে দেখুন। তিনি মক্কা থেকে বিতাড়িত হলেন, বিতাড়িত হয়ে তারপর আবার অনেক দিন পরে মক্কার পথে তিনি রওনা করলেন। চিরকুটের মাধ্যমে তিনি ঘোষণা করলেন যে আমি মক্কায় যুদ্ধ করার জন্য আসছি না, আমি মক্কায় আসতেছি এর কারণ হচ্ছে আমার জীবনের শেষ ইচ্ছা, আমি একবার হজ করব, করেই আমি আবার চলে যাব, তোমাদের সাথে আমার আর কোনো যুদ্ধ মারামারি ঝগড়া জাতি নেই। তখনকার সময়ে মক্কার যিনি প্রতিনিধি ছিলেন তার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান বললেন যে না, মোহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু নবীর সাথে এত লোক ছিল, এত আশিকান ছিল, এত ভক্ত ছিল, সাহাবা ছিল, যে নবীকে বাধা দিয়ে রাখতে পারলেন না। অবশেষে কোন যুদ্ধ ছাড়াই নবী মক্কায় প্রবেশ করলেন। তিনি হজের কার্য শেষ করলেন, আবার তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যেতে যেতে কাদেরী খুন নামক স্থানে উটের উপর মঞ্চ করে সেই মঞ্চে দাঁড়িয়ে সমস্ত সাহাবা প্রায় 100,000 লোক ছিল সেখানে। তাদের উদ্দেশ্যে দয়াল নবী লোকমানের একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের মাঝখানে তিনি কিছু কাজ করেছিলেন। সেই কাজগুলি হলো উটের উপর তিনি টেনে নিয়ে আসলেন ইমাম হোসেন আলাইহিসসালামকে, ইমাম হাসান আলাইহিসসালামকে, কাতুনে জান্নাত জরুরি মা ফাতেমাকে নিয়ে আসলেন। হযরত আলী কুরমুল্লাহকে তিনি একটা কাপড় দিয়ে কিছুক্ষণ থেকে থেকে কাপড়টি উন্মোচন করে তিনি বললেন, আমরা 5 জন ছিলাম, আসি থাকবো, আমাদের আবার দেখা হবে। হায়ে কাউসারি কালী করে বললো, অর্জুন হাত ধরে বললেন, আনা মদিনাতুলের মেয়ালি ও বাবুয়া, জেনে দেখো আমি এলেমের সুরক্ষিত একটা নগর যদি হই সেই নগরের দরজা হচ্ছে হযরত আলী। তোমরা যদি এলেমের শহরে প্রবেশ করতে চাও হযরত আলীকে সেই শহরের দরজা বানাও। আমি তার মাওলা আলী ও তার মাওলা হযরত আলীর হাতের উপর হাত রেখে দেওয়ার তিনি কথাটি বললেন। সকলে এক বাক্য নবীকে মেনে নিলেন, আলীকে সবাই মেনে নিলেন, মাওলা আলীকে। অবশেষে দয়াল নবী যখন পর্দা নিলেন তখন এই খেলাফতের দায়িত্বে কে থাকবে এটা নিয়ে একটা বিষয় ঝগড়াঝাটির মতোই মোটামুটি হচ্ছিল এখানে, কেন প্রতিনিধি কে হবে এটা নিয়ে তারা আবার নতুন করে একটা প্রসাদে জড়ালেন। অবশেষে সবাই মিলে অনস্থির করলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়োজ্যেষ্ঠ, ওনাকেই আমরা প্রতিনিধি হিসাবে মেনে নিব, তারপর হযরত ওসমান গনি, তারপর হযরত আলী জুমুল। আমি জবাবটা এইভাবে দিব ভাই, রাষ্ট্রের কিছু বিষয় থাকে, তারপরে রাষ্ট্রের বিষয় থাকলো এখানে দেখা যায় যে আপনার ওই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসছে, তারপরে জনপ্রিয় বাংলাদেশের ইতিহাস অনেক হত্যা হয়েছে, তারপরে কাল জনপ্রিয়তার পক্ষে নেই। এই ভাই আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমার মাইকে শেষ না বেঁকে তোমার ভালো টেকনিশিয়ান যে তারা তাড়াতাড়ি সেটা যদি কোন ব্যক্তি এলেমের শহরে যেতে চায় তাহলে সে আলীর দরজা ছাড়া প্রবেশ করতে পারবে।
আলীর হাতের উপর আলী ঘটনাকারীদের গুলো অঝুর নবীর হাতে হাত রেখেছে। তারপর হাসান বসরি, হাসান মুসান্না যারা ছিলেন পর্যায়ক্রমে, তারা ওইভাবেই ক্রিয়া ধরে তারপরে আমার নবীর হাত পর্যন্ত আসছে, নবীর হাত চলে গেছে আল্লাহ। খেলাফতের তরিকতের জগতের যে বিষয়টা, এই জগতে হযরত আলী কুরমুল ওয়াজু তিনি এক নম্বরে ছিলেন, আছে, থাকবে, তার উপর আর কেউ নেই। আর রাষ্ট্রের যে বিষয়টা, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা হইতে পারে, এটা আমি আপনাকে কথাটা এইভাবেই বললাম। বলতে গেলে আবার দেখা যায় যে অনেকটা শরীয়ত দিয়েছি আমি, অনেকটা বাধা বিঘ্ন চলে আসতে পারে। সত্য কথা অনেক সময় একটু ছাপা দিয়ে বলতে হয়। আমি আপনাকে পালা ক্ষেত্রে এই আলোচনাটুকু করলাম, হযরত আলী ছিলেন এক নম্বরে, তিনি আছে এক নম্বরে, এক নম্বরেই থাকবে। আরো কিছু ব্যাপার আছে দাদা ভাই, আমি বলবো, এই ছোট্ট করে একটি গান রাখি, তারপর আলোচনায় চলে যাবো। আপনার বসে বসে করলে
দোয়া কেলে হজরতের গান গাওয়া শরীয়ত তার মালিক হতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ শরীয়ত তার মালিক হতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ প্রথমবারে মিয়া ভাই গেছে জিজ্ঞেস করে ভুলি নাই কথায় আমার মনে পড়ে নিজেইভাবে যে জিজ্ঞেস করে কথা মন্দ না কিছু কথা কানের আগে করলাম বর্ণনা আরো কিছু কথা আছে আসলে ভিতর আমি অল্প কথার জবাব দিব আমার কথা নিজেইভাবে যে জিজ্ঞেস করে দাঁড়াইয়া আমারে অল্প করে বলবো কথায় আসলে ভিতরে নিজেইভাবে যদি লেখা থাকে গান গাওয়া যাবে না জীবনে কোনদিন গান করবো না আমি 12টা বাজে এখন আপনার 5টা রাগ পর্যন্ত আইসা আমার দেখাই বলি যে এইখানে লেখা গান গাওয়া যাবে না 114 সুরা 30 পারা কোরআন শরীফে গান বাজনা গাওয়া যাবে না এরকম কোন কথা যদি থেকে থাকে চলে আসেন কোরআনটা দেখান আজকে বলে যাব তা পুরা আহমদ সাহেব দরবার থেকে যে জীবন আর কোনোদিন গান গাবো না আমি না শুধু অতীন বাড়ির বিদ্যা আপনি তো কোনোদিন আসবেন না করে দিলেন কোনোদিন এসে বাধা দিবেন না যদি বাধা দেন আগে গিয়ে বাংলাদেশ টেলিভিশনে যান পৃথিবীতে যান ওখানে গিয়ে বাধা দেন আমাদের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম প্রায় 1.5 কোটি টাকা খরচ করে একটা মঞ্চ বানাইতেছে যদি পারেন তেহারবাড়ি দিকে না করেন দিন তারপর দাঁত পূজা বলে এইবার করে এই আমরা সাধারণ মানুষ গরিব মানুষ আমরা এই পুত্র দেন আর না করেন যে গান গন দেবো না তা করে গিয়ে করবেন যে গান গন দেবো না দাঁত পূজা বলে বাইরে না করলে আমার কোনোদিন আসবেন না আসলে আমার ফোন দিবেন যদি না করে আমার ফোন দিবেন আমি আসবো ওদের সাথে বসবো কথা বলবো তো কোন জায়গার মধ্যে পাইছে গান গাওয়া যাবো না আমি বলে দিলাম আমার নাম্বার আছে তাদের কাছে অসুবিধা আসবে ততপরে মমতাজ বেগমকে শ্রদ্ধা নিয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য দেখুন তারপর কোন সাবাস দিতে পারবে গান গাওয়া এই পর্যন্ত গানের কথা রাখিলামই কি এবার প্রশ্ন করি ওড়িয়া পিলিপি
একজন বড় মহাজন টাইমার উৎসবের কথা কিছু হবে আলাপন মানুষের সম্বন্ধে আমি জানিবারে চাই, জবাব দিবে দাদাই আমার ভাবুকের বসাই মারফত আবু হুরায়রা থেকে বর্ণনা আসছে, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু থেকে বর্ণনা আসছে, আবু হুরায়রা বলেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীজি থেকে আমি দুই প্রকারের শিক্ষা গ্রহণ করেছি, যথা এক প্রকার এলেম হইল শরীয়তের এলেম যা সমাজে প্রকাশ করেছি, আরেক প্রকার এলেম হইল মারফতের এলেম যাহা সমাজে আমি বলতে গেলে আমার শিরচ্ছেদ হবে। অসীম ভাই দাদা আপনি একটু বলবেন মারুফতের কি এমন গোপন কথা আছে, যত 30,000 হইল শরীয়তের প্রকাশ আর 60,000 হলো মারুফতের গোপন, মতান্তরে 64,000 আপনি আমাকে বলবেন যেই কথা বললে শিরচ্ছেদ হবে, কল্লা কাটা যাবে, আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু থেকে বর্ণিত সেই মারুফতের এলেমের কথা দুই একটা আপনি আমাদেরকে শোনাবেন। কেউ বলে মারুফত, কেউ বলে মা আরাফ, আবার কিছু বলে মারিফা গেল হইয়া, আবার কেউ কেউ কয় এটা মায়ের পথ, একটু দিবেন বুঝাইয়া, একটু দিবেন বুঝাইয়া, মারিফা মারাস না মায়ের পর আসলে বিষয়টা কি, কারণ এখানে বেশিরভাগ রোগী হইল গুরু ধরা লোক, আমি শরীয়তের পক্ষে কথা বলবো ব্যাধি বা শরীয়তের কথাগুলি হইল মুখস্থ কথা বই দেখা কথা, আর মানুষের যিনি আলে মানুষের যিনি ফকির তিনি জ্ঞানের কথা বলবে, যথা অলি আউলিয়া তিন প্রজন্মর আশা দেওয়ার কথা সেই ভাগটা আজকে আমার দাদার ভাগে পড়েছে, দাদা আপনাদেরকে সুন্দরভাবে সেই কথাগুলি এই পর্যন্ত গানের জন্য খুব অনুরোধ করেছে, আমি আমার পাগলের লেখা যাচ্ছি বলুন সাকি 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 পুরা বোতল দে আমার খাই মুদে রই সাকি পুরা বোতল পুরা ওরে পুরা বোতল দে আমার খাই মুদে রই হইতে আমার করতে হইতে
মোহাম্মদ নামে করতে হইতই দাবি পুরা বকল পুরা ওরে পুরা শাহাদা টাঙ্গিয়ে দিয়ে ইশারা করেছে
সুযোগ আসছে অবনত মস্তকে এলে শুনে আমার নবীজির কাছে আসছে খেজুর গাছ থেকে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন, নবীজি চলে যায় আর গাছটা ডাক দিয়ে বলে দয়াল নবীরে আমি কোথায় যাব একটু বলেন নাই আমারে, ও নবী আপনি ইশারা করেছেন তাই আমি এসছি, আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন আমি কোথায় যাবো এখন, আমার নবীকে গাছটি আমার পিছনে পিছনে আসে। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আগে আগে হাতে, গাছটা পিছনে পিছনে হাতে, নবী মসজিদে চলে গেল, মসজিদ ঘরের ভিতর নিয়ে গাছটাকে সাজিয়ে ঘরের ভিতরেই রাখিল। সুবহানাল্লাহ, মসজিদ ঘরের ভিতরে রাখতে নবী মসজিদ ঘরে গিয়ে উঁচু স্থান উঁচু জায়গায় বসে ওয়াজ করে তিনি খুতবা পড়ে, আমরা নিচে বসে তার খুতবা শুনবো। তাই মিম্বর বানাইলেন নবী, এখন মিম্বরের উপর বসে খেজুর গাছটার উপর আর হেলান দেয় না, হেলান দেয় না। হঠাৎ করে যাওয়ার নবী একদিন শুনে কান্না করছে মানুষের মতো কণ্ঠ করে, মসজিদ ঘরের ভিতরে কেউ নাই, কান্না করে কি লক্ষ্য করে যে দেখে খেজুর গাছটা কান্না করে। আমার নবীজি খেজুর গাছের কাছে গিয়ে করে কিরে একটি কান্দছেন, বলে ইয়া রাসূলুল্লাহ মিম্বর বানানোর আগে আপনি আমাকে নিয়ে আসছিলেন জঙ্গল থেকে ঘরে এনে রাখবেন, আপনি আমার উপর হেলান দিয়ে খুতবা পাঠ করতেন আমার কোরআনটা ভরে যেত, আর এখন আপনি মিম্বর পেয়ে আমার উপর হেলান দেন না আমার ভালো লাগে না। আমার নবী কয়েবে খেজুর গাছটি আমার প্রেম করবি কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আমি মোহাম্মদ যখন জান্নাতে চলে যাব তুই গাছকেও আমার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করাবো। তবে গাছটার অসুখ হয়েছে, ওই নবী ছোঁয় না, ভালো লাগে না, নবীর বিরহে তার মধ্যে অসুখ হয়েছে, গাছটা আস্তে আস্তে মরে গেলেন একদিন। তয়ার নবী তার নাম রেখেছিল উস্তুমে হান্না, সেই গাছটাকে মানুষের মতো করে কাফন দাফন দিয়ে মাটির মধ্যে কবর দিয়েছিল। সুবহানাল্লাহ, গাছটা চিনে আমার নবীরে, আসমানের দিনে জমিন চিনে, কুল মাখলুক এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর নামে নত হয় না। আল্লাহ নিজে কোরআন শরীফের সূরা হুদাবের 56 নং আয়াতে বলতে বলছে আমি আমার রসূলের নামে সর্ব সময় দিবারাত্র দরুদ এবং 70,000 অসংখ্য ফেরেশতা মণ্ডলী সহকারে দরুদ এবং সালাম পেশ করি, তোমরা উত্তম রূপে আমার রসূলের নামে দরুদ এবং সালাম পৌঁছ। আল্লাহ আর কোনো কাজ নেই, আল্লাহ আমার নবীর নামে কোনো কাজ নেই, আর আমাদের সমাজের মোল্লা মন্ত্রীরা করে নবীর নামে দরুদ কিয়াম করে নেই, বলি দেশটা গেছে কোন জায়গায়, আগে এটা ছিল এই মহরমের সিন্ধি গেছে। আমি বিক্রমপুরে প্রায় 3-4 বেলা গত রাত্রে বিক্রমপুরে গান করলাম, মানে 3-4 বেলা গান করলাম, আগে ঘরে ঘরে সিন্ধি ছিল, এগুলো উঠে দেখতেছে এরা তো বেদা, কারণ হইল কি এরা একটা ভিতরে ভিতরে ফন্দি করতেছে, সুফিবাদটাকে ধ্বংস করে দিয়ে তারা মাগুরি করবো দেশের ক্ষমতায় এগো জীবনও পারবো না, এই চিন্তা যাওয়া দেশে ঝুলে দিতে গভর্নমেন্ট সরকার বড় বুঝে বুঝে দিয়ে দিয়েছিল সবকিছু ঝুলে একটু মাথা তারা দিয়ে উঠে জঙ্গিবাদ কষ্ট দিবেন না, আপনি নামাজ করবেন এটা খারাপ কাজ না, অবশ্যই নামাজ করবেন, রোজা রাখবেন, আপনি মুসলমান ধর্মের কাজ করবেন, কিন্তু খবরদার আপনার ছেলে মেয়েকে সাবধান রাখতে হবে তারা যেন কোনো জঙ্গিবাদের সাথে জড়ায় না যায়, আপনার সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় মানুষের কল্যাণের জন্য কাজ করে, আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য। তাই আমি বলবো কোরআন শরীফের মধ্যে আছে লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নং আয়াত, লাহওয়াল হাদিস শব্দের অর্থ হলো অমূলক আলোচনা, এটা গানের কথা বলা হয়নি, সাবধান অনেক সাবধান হইতে হবে, কারণ বাংলাদেশে এখন যে অবস্থায় আছে খুব ভালো আছে, অনেক সুন্দর আছে দেশ, মানুষ ভালোই আছে, খারাপ নাই, না খায় আর এখন আগের মতো কেউ করে না, তাই আপনাদেরও খেয়াল রাখতে হবে, মুরব্বী যারা আছেন ছেলেদেরকে খেয়াল রাখবেন তারা যেন নেশা পানি না করে রাত্রে কোথায় যায় তারা যেন
রাত্রে সবে উঠে আসে, বাবা মার খেদমত করে, প্রিয় মুর্শিদের খেদমত করে, প্রিয় মুর্শিদের পায়রুলি করে, এটা আপনাদের দায়িত্ব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এলাম ভাবির দেশ থেকে। কেমন লাগলো আপনাদের বাঁশির সুর, মধুর কণ্ঠে গান? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।